নাটক সম্পর্কে বলা হয় একটি কথা যে নাটক অমর, তার কারণ এই নয় যে নাটকের মৃত্যু নেই। নাটকের মৃত্যু আছে, কিন্তু নাটক বারবার জন্মায়। তো আপাতত এই করোনাকালীন সময়ে যদি নাটকের মৃত্যুও হয়ে থাকে, তারপর আবার নতুন করে নাটক জন্মাবে। নমস্কার, ছায়াছবির উদ্যোগে টকাটকের দ্বিতীয় পর্ব নিয়ে আজ আমরা হাজির হয়েছি। আজ আরো একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের স্টুডিওয় আলোচক আছেন। আজকের বিষয় হলো নাট্যশিল্প এই করোনাকালে ঠিক কিরকম পথে এগোচ্ছে, বা আগামীতে তার কি অবস্থা হবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওয় আছেন আমাদের সঙ্গে নাট্যশিল্পী তথা শিক্ষক মলয় ঘোষ। নমস্কার। নমস্কার মলয়বাবুকে আজ আমাদের সঙ্গে পেয়েছি, এবং তার থেকে জেনে নেব ঠিক এই মুহূর্তটায় যেখানে প্রত্যেকটা বিষয়ে প্রভাব পড়েছে করোনা এবং লকডাউনের, এই সময় কিরকম চলছে নাট্যচর্চা। তার আগে দাদা থেকে একটু জানবো, দাদা আপনি কতদিন এই নাট্যচর্চার সঙ্গে যুক্ত রয়েছেন? হ্যাঁ, নাটক এবং যাত্রা এই দুটোকে যদি অভিনয়ের একটা অংশ হিসেবে ধরি, তাহলে প্রথম আমি যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত ছিলাম, সেটা 1995 সাল থেকে। তারপর 2002 থেকে আমাদের নাট্য দলের যাত্রা শুরু হয়। 2002 থেকে মোটামুটি নাটকের সাথে আছে এই, এবং আমাদের যে ইলোরা নাট্য দল, তার দুটি শাখা আছে, একটি গ্রামে মঙ্গলকোটের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এবং সেই থানার পিন্ডিরা বলে একটি গ্রামে, আর একটি শাখা হচ্ছে বোলপুরে বীরভূম জেলা। বীরভূম এবং বর্ধমানে দুটি নাট্য দলকে নিয়ে আমি চলছি। হ্যাঁ, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সঙ্গে আমি দীর্ঘ 5 বছর মতো যুক্ত আছি, দুটো টার্ম আর কি, একটা টার্ম শেষ হয়ে গেছে আর একটা টার্মে রয়েছি এখন। তো নাট্য একাডেমির সঙ্গে থাকার সুবাদে বহু জায়গায় যাওয়ার যেমন সৌভাগ্য হচ্ছে, তেমনি বহু নাট্য দলের সঙ্গে মেশার, মেলামেশা করার এইসব বিষয়ে একটা আমার অভিজ্ঞতা হচ্ছে এই পর্যন্ত। এটা যে বিরাট একটা কিছু বিষয় তা নয়, তবে একজন নাট্যশিল্পীর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। মলয়বাবুর সঙ্গে আমরা কথা বলছিলাম, উনি 1995 থেকে যাত্রা এবং 2002 থেকে নাট্য জগতে ওনার আসা। এতদিনের নাট্যচর্চার জীবনে এরকম অদ্ভুত একটা পরিস্থিতির সম্মুখীন মনে হয় এবারই প্রথম, ঠিক যেমনটা প্রত্যেকটা বিষয়েই আমরা বলে আসছি। এখন আবার মলয়বাবুর কাছে যাব এবং জিজ্ঞাসা করব এই বিষয়টা নিয়ে, মলয়বাবু যে এই মুহূর্তে নাট্যচর্চার কিভাবে চলছে, কিংবা আগামীতে কিভাবে চলবে বলে আপনারা যারা নাট্যশিল্পী ভাবছেন? আসলে এই বছরে মার্চ মাসের মার্চ মাসের তৃতীয় সপ্তাহে যখন লকডাউন ঘোষণা হলো, তার আগে পর্যন্ত কিন্তু নাটকের একটা দুরন্ত গতি ছিল। কারণ আমরা জানি যে ওই নভেম্বর থেকে এপ্রিল মে পর্যন্ত নাটকের প্রচুর সময়, তারপরে বর্ষা পড়ে। তো তারপরে ওই সময়টাতে হঠাৎ লকডাউন হয়ে যাওয়ায় প্রচুর উৎসব বন্ধ হয়ে গেছে, প্রচুর নাটকের প্রদর্শন যেগুলো স্থির ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে স্বাভাবিকভাবেই। এবং সবচেয়ে যেটা দুঃসংবাদ এবং দুর্ভাগ্য বলা যেতে পারে, অন্য কোনো শিল্পের ক্ষেত্রে আমি জানি না, যেমন দোকানগুলো আবার খুলে গেছে বা অন্যান্য জীবিকার মানুষের আবার জীবিকায় ফিরে আসতে পেরেছে, কিন্তু নাটকের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা গেছে সেটা হচ্ছে যে যারা নাটক নিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন এবং নাটকের সঙ্গে আনুষঙ্গিক বিষয় নিয়েও জীবিকা নির্বাহ করেন, যেমন নাটকের আলো, সেট ইত্যাদি বিষয় নিয়ে, তারা ভয়ঙ্কর একটা মানে জীবনের সম্মুখীন হয়েছেন বলা যেতে পারে। এর জন্য প্রচুর সাহায্যের চেষ্টা চলছে, আমরাও বিভিন্ন জায়গায় সাহায্য করেছি, কিন্তু সেটা খুবই ন্যূনতম সাহায্য, সেটা তো তাদের কী হবে আর। সবচেয়ে বড় কথা যে মানুষ কবে হলে ফিরবেন নাটক দেখতে, কারণ মানুষের প্রাথমিক যে চাহিদা সেগুলো মানুষ কিন্তু পূরণ করতে বাধ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সেগুলোতে মানুষ জমায়েতে যেতে পারে, কিন্তু নাটকটা তো একটা অন্য জায়গায়, মানুষ এই সমস্ত চাহিদা মেটার পর তো মানুষ নাটকে যাবেন। তো সেক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, তারা এখন কখন আসবেন নাটক দেখতে সেই অপেক্ষা একটা মানে ভয়ঙ্কর দুঃসময়ের মধ্যে নাট্যশিল্পকে দাঁড় করিয়ে দিয়েছে। আর একটা বিষয় যেটা, যে আমরা যেভাবে নাট্যচর্চা করি, কলকাতা কেন্দ্রিক একটা নাট্যচর্চা আছে যেখানে প্রফেশনালিজম বলা যেতে পারে, যেটাকে তারা পেশাদারিত্ব অর্জন করেছেন, আর আমরা যেটা করি নেশায়। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা, আমাদের পকেট থেকে পয়সা যায় না, আর কলকাতাতে কিন্তু একজন অভিনেতা থেকে শুরু করে একজন এক্সট্রা আর্টিস্ট থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু উপার্জন করেন প্রতিটি শো থেকে, এবং সেটাই তাদের জীবিকার পেশা। তো সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই, কিন্তু তাদের খুব সমস্যা হয়ে গেছে, আমাদের সমস্যা হয়নি, কারণ আমরা তো অন্য জীবিকার উপর নির্ভরশীল,
সুতরাং আমরা সেই জীবিকার উপর চলছি, আমাদের নাটকটা বন্ধ হয়ে গেছে একটা দুঃখের, আর তাদের জীবিকায় হাত পড়ে গেছে। এর জন্য এখন কলকাতাতে বহিরঙ্গন বলে একটি সংস্থা, নাট্য আমাদের প্রতি মাসে বাংলা থিয়েটার আর যেটা ইতি থিয়েটারের পরিচালনায় চলছে তাদের একটা সংস্থা, এরকম নানা সংস্থা, তারপর আমাদের মন্ত্রী এবং বিয়ের নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু তার নিজস্ব উদ্যোগে, তার যে নাট্য দল আছে কালিন্দী ব্রাত্যজন তার নিজস্ব উদ্যোগে নানা রকমভাবে কিন্তু চলছে নাট্যশিল্পীদের সাহায্য দেবার পদ্ধতি বা প্রক্রিয়া, কিন্তু তবুও এটা কিন্তু যথেষ্ট নয়। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এটা বাংলাদেশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য। অনেকের প্রতি কি নানা প্রতিবাদ করছেন, কেউ সবজি বিক্রি করছেন, অন্য পেশাতেও অনেকেই চলে গেছেন। তো বাংলাদেশের একটা কথা এখানে বলি, বাংলাদেশের একটা খুব প্রখ্যাত দল প্রাঙ্গণে মোড়, এবং তারা বেশ বেশ ধনী দল, অভিজাত দল আর কি। তো সেই দলের কর্মীরা তারা থিয়েটার ভ্যান বলে একটা প্রকল্প নিয়েছেন, যে ভ্যানে সবজি থাকবে এবং সেই সবজি কিনুন নাট্যকর্মীদের সাহায্যের জন্য সেগুলো দেওয়া হবে, এরকম প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। আমাদের এখানেও দু একজন নাট্যকর্মী, তারা বেশ যথেষ্ট খ্যাত মানে নাট্যকর্মী বলা যেতে পারে, তারা শিয়ালদাতে বা অন্যান্য জায়গাতে মাছ বিক্রি করেছেন বা করছেন, এটা খুব এটা আমাদের কাছে লজ্জাও লাগছে, আবার কোনো কাজই লজ্জা নয় সেটা নয়, কিন্তু নাটকের জায়গাটা বাদ দিয়ে তাদের এই কাজটা করতে হচ্ছে, এই জায়গাটাতে একটা আমাদের খুব খারাপ লাগছে। এর মধ্যে অবশ্য অনেক নাট্যদল, যে কাজের কথা যদি বলেন আপনি, তো অনেক নাট্যদল কাজ করছে, যেমন কিছু নাট্যদল চন্দননগরের একটি নাট্যদল রঙ্গপীচ, তারা মুঠোফোনে থিয়েটার এই একটা প্রকল্প নিয়েছেন এবং 10টা মতো নাটক তারা মুঠোফোনে করেছেন। সেটা কি সিনেমা মতো নয়, কিন্তু মানে ফিল্ম বিষয়টা নয়, পুরো নাটকটাকে যেমন ভাবে করা হয় সেভাবে, মানে ক্যামেরা কোনো সময় জুম হচ্ছে না, মানে পুরোটাই নো এডিট, একদম যেমনভাবে স্টার্ট হয় সেভাবে, উইংস আছে সেই রকম ভাবে তারা করছেন ওটা এবং সেটাকে ছাড়ছেন। অর্থাৎ আমরা হলে বসে যেভাবে নাটক দেখি সেভাবে দেখার একটা চেষ্টা তারা করেছেন দেখানো, এই একটা, কিন্তু এটা খুব কম হচ্ছে আসলে। এই গোটা প্রক্রিয়াটা তো নাটকের লোকেরা খুব একটা জানেন না, যে এটাকে কিভাবে শ্যুট করতে হয়, কিভাবে এটাকে এডিট করতে হয় এবং কিভাবে এটা ফেসবুক বা ইউটিউবে দিতে হয়, এই প্রক্রিয়াটার সঙ্গে মানে অধিকাংশ নাট্য দলের সেরকম পরিচয় নেই। আর একটা বিষয়, কিছু কিছু নাট্যদল ছোট ছোট ফিল্ম তৈরি করছে এবং সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই চূড়ান্ত ব্যর্থ, কারণ ফিল্ম অ্যাক্টিং এবং থিয়েটার অ্যাক্টিং দুটো সম্পূর্ণ আলাদা, তো সেটা একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। কিন্তু তারা চেষ্টা করেছেন যে না, অনেকে আবার করেছেন কি যে বাড়িতে বাড়িতে থেকে একটু একটু করে শ্যুট করেছেন, যে সেগুলো পাঠিয়ে এডিট করে অ্যাটাক করার চেষ্টা করেছেন, সেগুলো ভালো কিছু হয়নি। এখন এর মধ্যে অনেক নাট্যকার তারা, যেমন শিউরির সুবিনয় দাস, তিনি শুনলাম 16টি নাটক তিনি এই করোনাকালীন সময়ে লিখে ফেলেছেন, এরকম নাট্যকাররা বসে বসে নাটক লিখছেন, কারণ তাদের তো অন্য কোনো কিছু করার নেই, তারা নাটক লিখছেন বসে বসে, সেটা লিখছেন, কেউ কেউ ফোনে রিহার্সাল দিচ্ছেন, কিন্তু সবই কিন্তু সেই দুধের স্বাদ ঘোলে মেটানো, মানে যতক্ষণ না মঞ্চ ফিরে পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু করার নেই। তবে এর মধ্যে একটা খবর মানে কি, বেশ কিছু খবরের কথাই বলি দু চারটে, যেগুলো আমার মানে রয়েছে আমার কাছে, যেটা হচ্ছে যে হাওড়ার কাছে একটি নাট্যদল আছে, সেই নাট্যদলের একটি একক অভিনয়, সেটি বিভিন্ন স্কুল বাড়িতে তারা করোনাকালীন সময়ই করছিলেন স্থানীয় প্রশাসনের কাছে অনুমতি নিয়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে, যেটাকে আমরা শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব যাই বলি, বজায় রেখে তারা করছিলেন একটা নাট্যদল, তার নাম হচ্ছে আমতা পরিচয়, আমতার নাট্যদল। আর একটা নাট্যদল হাতে খড়ি বলে, তারা বেলঘরিয়াতে গঙ্গার ধারে একটা মন্দিরের চত্বরে বিসর্জন নাটকটি করছেন, করোনাকালীন সময় থেকেই করে আসছেন। কোচবিহারে স্বপ্ন উড়ান বলে একটি নাট্যদল, তারাও কিন্তু যেহেতু একটু করোনাকালীন বিষয়ে লকডাউনে শিথিল হতেই তারা নাটকটা শুরু করেছে। অর্থাৎ তারা বলতে চাইছেন যে আমরা এখন নাটকটা কতখানি সফল সেটা বিষয় না, কিন্তু আমাদের শুরুটা করতে হবে, না হলে তো আমাদের পেছিয়ে যেতে হবে। সেইটা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে, আর 21 সেপ্টেম্বর থেকে তো সরকারিভাবে বলা হয়েছে যে হল খুলবে না, কিন্তু ওপেন এয়ার, হ্যাঁ, 100 জন করে নিয়ে যে করা সেটাতেও জেলায় জেলায় কাজ শুরু হয়ে গেছে। শিউরিতে আমি শুনেছি যে কয়েকটি নাট্যদল মিলে তারা আয়োজন করেছিলেন, আর বোলপুরে গতকাল অর্থাৎ 23 সেপ্টেম্বর নাট্যসারথী তারা একটা নাটক মঞ্চস্থ করেছেন, মঞ্চস্থ মানে মঞ্চেই করেছেন, আদ্যাশক্তি মাঠের মঞ্চে তারা টহলদার বলে নাটকটি করেছেন। এরকম আমাদের জেলাতেও বিক্ষিপ্তভাবে করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আসলে সময়ের সঙ্গে আমাদের প্রত্যেককেই তাল মিলিয়ে চলতে হয়,
সেই কারণেই প্রত্যেকটি বিষয়েই আমরা করোনা লকডাউন এগুলোকে সঙ্গে রেখেই তাল মিলিয়ে চলার একটা চেষ্টা করছি মাত্র। মলয়বাবু একটা কথা বললেন যে নাটক আমরা সেইভাবে দেখাতে পারছি না, তার কারণ সেটার পিছনে যে সমস্ত কার্যক্রমগুলি রয়েছে সেগুলি অনেকেরই অজানা। একটা প্রশ্ন ছিল মলয়বাবু, সেটা হলো আমরা একইভাবে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে হারে গান নাচ কবিতা পাঠ আবৃত্তি এগুলো যতটা পরিমাণে আছে ততটা পরিমাণে কিন্তু নাটক নেই, যেটুকু বা আছে সেটা শ্রুতি নাটক, তো সেই জায়গাটা কিন্তু হচ্ছে না, এটার পিছনে কি কারণ যদি একটু বলেন। নাটক হচ্ছে একটা সংযুক্ত শিল্প, তো অর্থাৎ অনেককে একত্রিত করতে হয়, যদিও এখন একক নাটক একটা চলছে যেটা একজন অভিনয় করছে, কিন্তু স্বাভাবিকভাবেই দর্শকের কাছে একক নাটক খুব আকর্ষণীয় হয় না, অনেকে অভিনয় করবেন, তার মধ্যে আলো আবহ অনেক কিছু থাকবে, তো এখন যেহেতু অনেককে একত্রিত করা যাচ্ছে না এবং তার জন্য একটা স্পেসও দরকার, একটা জায়গাও দরকার, খুব ছোট জায়গাতে সেটা সম্ভব, কিন্তু একটা আবৃত্তি বা একটা নাচ বা একটা গান খুব একটা ছোট জায়গাতে করা সম্ভব, তো যারা এগুলো পারফর্ম করে থাকেন তারা সেই ছোট জায়গাতে সেগুলো করছেন এবং রেকর্ডিং করাও সহজ, করে সেটা আপলোড করছেন বা বিভিন্ন যে এখন যে ভার্চুয়াল যে প্রক্রিয়াগুলো চলছে অনলাইন আলোচনা বা সেখানে তারা সেগুলোকে রাখছেন। কিন্তু নাটকের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা একটা বড় জায়গা দরকার, তারপর অনেককে আসতে হবে। এখন করোনা একটা আমাদের মধ্যে একটা বিশ্বাস ভঙ্গের জায়গা তৈরি করেছে, মানে আমি আমার বন্ধুকেও বিশ্বাস করতে পারছি না যে তিনি আমার বাড়িতে আসছেন, সুতরাং আমার কি করোনা হতে পারে, এই যে ভয়টা, সুতরাং এইটা একটা বড় কারণ যেখানে আমরা সবাই সম্মিলিত হতে পারছি না, আর এই সম্মিলনটা না হওয়ার জন্য নাটকের ক্ষেত্রটাতে খুব মানে অনলাইনের ক্ষেত্রে বলছি, হ্যাঁ নাটক সেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি কিন্তু নাটক দেখতে পাচ্ছি না। নাটক এমন একটা জিনিস যেটা সংঘবদ্ধভাবে হয়, এককভাবে হয়, কিন্তু সেটা খুব একটা মানুষের কাছে গ্রহণযোগ্য এখনো হয়ে উঠতে পারেনি। এবং মলয়বাবু যেটা বলছিলেন যে পেশা পরিবর্তনের একটা জায়গা চলেই আসছে, এই জায়গায় দাঁড়িয়ে আরো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এবার সেই প্রশ্নটাই মলয়বাবুকে করলাম। যখন একটা কোনো নাটক সেটা স্টেজে আমরা দেখি, তার পিছনে অনেক দিনের একটা রিহার্সালের ব্যাপার থাকে এবং একটা গোষ্ঠীবদ্ধ রিহার্সাল, শুধু আমি করলাম আমার ভালো সেটা নয়, সবার ভালোটা মিলে তারপর একটা প্রোডাকশন যেটা মানুষের মনে গেঁথে থাকে সেটা তৈরি হয়। এই অবস্থায় প্রথমত রিহার্সাল সেই জায়গাটা হলো না, দ্বিতীয়ত অনেকে পেশা থেকে সরে গেলেন, তো যারা এরকম হারিয়ে যাচ্ছেন তাদের ফিরে আসার পথ কতটা প্রশস্ত বা আদৌ কি তারা ফিরতে পারবে? হ্যাঁ, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হচ্ছে আমার, যেটা আসলে যারা নাটক করে, নাটক কিন্তু খুব জনপ্রিয় একটা মাধ্যম নয় কখনো, এবং সচরাচর যারা নাটক করে থাকেন তারা জানেন যে যারা নাটক করেন তারাই নাটক দেখেন মূলত, খুব পশ্চিমবঙ্গের কম জায়গা আছে যেখানে দর্শক তৈরি হয়েছে, আপনি দেখবেন বোলপুর শান্তিনিকেতন সংস্কৃতি সংস্কৃতির জায়গা একটা, কিন্তু নাটকে সেরকম দর্শক কিন্তু হয় না, হলেও আমাদেরকে বলে বলে আনতে হয়, অনেক কঠিন ব্যাপার। তো সেক্ষেত্রে যারা নাটক থেকে হারিয়ে যাচ্ছেন মনে হচ্ছে আমাদের বা পেশা পরিবর্তন করছেন, আমার মনে হয় তারা ফিরে আসবেন, কারণ নাটক যারা একবার করেছেন তারা সেই মোহটা আর ছাড়তে পারেন না, এটা একটা বিষয়, মঞ্চের যে একটা মায়াময় পরিবেশ সেখান থেকে পুনরায় ফিরে আসা অত্যন্ত কঠিন একটা কাজ, জীবনে সম্ভব নয়। আর এবার হতে পারে ব্যতিক্রমী কিছু, উদাহরণ যিনি হয়তো একটা এই পেশা থেকে অন্য পেশায় গিয়ে আরো সাকসেস হয়েছেন সফল হয়েছেন তিনি হয়তো সেই পেশাতেই চলে গেলেন, কিন্তু আমার মনে হয় যে যারা অন্য পেশায় গেছেন তারা আবার ফিরে আসবেন, এবং সেটা অন্তত সামনের একটা গোটা বছর হয়তো আমাদেরকে এই কষ্টটা পেতে হবে, কারণ যা মনে হচ্ছে আমাদের আবার পুনরায় সে আগের জায়গায় ফিরে যেতে গেলে এক বছর সময় এখনো লাগবে, এটা আমাদের ধারণা। তবে আমরা আবার বোলপুরেতেও আমরা কাজ শুরু করে দিয়েছি আমাদের নতুন নাটকের, এবং আমরা সামাজিক দূরত্ব মেনে রিহার্সাল শুরু করেছি, এবং আমার কাছে যা খবর আছে দুই বাংলাতেই, যেমন 17 বা 18 সেপ্টেম্বর বাংলাদেশে আওরঙ্গজেব নাটক নেমে গেছে প্রাঙ্গণে মোড় পড়েছে, এবং আরও কিছু দলও তারা বাংলাদেশে শিল্পকলা একাডেমির সামনে তারা পথ নাটক ইত্যাদি করতে শুরু করে দিয়েছে, এবং নাট্যকর্মীরা জোরালো আবেদন সরকারের কাছে রেখেছেন যে হলও খুলে দিন, সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা নাটক করার চেষ্টা করি, জানি না সরকারি স্তরে কি সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু এটা ঠিক যে নাটকের লোকেরা কিন্তু আপাতত আজকের যে পরিস্থিতি বলছি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলেই প্রায় প্রত্যেকটি দলই প্রায় রিহার্সাল শুরু করে দিয়েছে। এইবার আমরা খুব তাড়াতাড়ি আমরা শুনতে পাচ্ছি যে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এবং ডিসেম্বরে একদম নাটকের উৎসবগুলো চলতে থাকবে, দর্শক হয়তো হবে না কিন্তু চলতে থাকবে,
এবং বোলপুর নৃত্যনিকেতন ড্যান্স গ্রুপ অ্যান্ড স্কুল তারা 2 অক্টোবর থেকে একটি নাট্য উৎসবের সূচনা করছেন বল্লভপুরের থিয়েটার হাউসে। সুতরাং নাট্য উৎসব শুরু হয়ে গেল আর সেই যে মার্চ মাস, 22শে মার্চ কারফিউ, তারপর 24শে মার্চ থেকে লকডাউন, তারপরে কেটে গেছে প্রায় 6 মাস। জনজীবন স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে, প্রত্যেকটা বিষয়ই স্বাভাবিক করার চেষ্টা করছেন যারা সেই বিষয়গুলির সঙ্গে যুক্ত আছেন তারা। এই করোনাকালে নাট্যশিল্পীরা কতটা সমস্যার সম্মুখীন হয়েছেন এবং নাট্যশিল্প কতটা সমস্যার সম্মুখীন হয়েছে আমরা জানলাম আজ নাট্যশিল্পী তথা শিক্ষক মলয় ঘোষের কাছ থেকে। আগামীতে ছায়াছবি অবশ্যই চেষ্টা করবে কোনো নাটক যদি ডিজিটাল মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসা যায় সেই বিষয়টির দিকেও লক্ষ্য রাখবো আমরা। মলয়বাবুকে অনেক ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা আবারও নতুন কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসব, আমাদের সঙ্গে থাকুন। নাটক সম্পর্কে বলা হয় একটি কথা যে নাটক অমর, তার কারণ এই নয় যে নাটকের মৃত্যু নেই, নাটকের মৃত্যু আছে কিন্তু নাটক বারবার জন্মায়। তো আপাতত এই করোনাকালীন সময়ে যদি নাটকের মৃত্যুও হয়ে থাকে তারপর আবার নতুন করে নাটক জন্মাবে, এটাই আমাদের আশা, আমাদের ভরসা। ছায়াছবি ইউটিউব চ্যানেলটি আপনারা সকলে দেখুন, সাবস্ক্রাইব করুন এবং এটাকে ফলো করুন, তাহলে অনেক নতুন জিনিস জানতে পারবেন এবং দেখতে পারবেন।